হাই গাইজ, আর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। জানোই কেন এসছি, মানে আজকে আর একটু পিন্ডি চটকাতে এসেছি। আরিজ বাসাত হোক বা ফুল অ্যান্ড ম্যানেজমেন্ট হোক, নাম নিয়েই বলবো, নাম ছাড়া বলে লাভ নেই, কারণ টাকা আমার গেছে, মানে টাকা আমার লেগে গেছে গাড়ির পেছনে, তা খরচা করি আমি, সমস্যা হলে কেন বলবো না, ঠিক যদি না ঠিক করতে পারে তারা। তো এই কেসটা স্টার্টিং হচ্ছে, স্টার্টিংয়ে ভিডিওটা একটা ভিডিও অ্যাটাচ করছি, ওটা দেখে নাও খালি। টাইমের স্পিডে গিয়ে এবিএসটা অন হয়ে যাচ্ছে, উইদিন দ্য ফিউ সেকেন্ডস দ্য মিটার ব্যাকলাইট ডিসঅ্যাপিয়ার্স, মানে ভূতের মতন। এদিকে আরপিএমে কাটা উঠছে, স্পিডে কাটা উঠছে, কিলোমিটার উঠছে, বাট মিটার ব্যাকলাইট নেই। তো এটা শুরু হয় লাস্ট ইয়ার পুরী থেকে, তখন এরকম হয়নি, তখন জাস্ট এবিএস লাইট জ্বলছিল। তো যখন আমি কুড়ানগর যাচ্ছিলাম, তো ভয়তে আমি পরের দিন বাড়ি ফিরবো বলে প্রিকশনারি ওখানকার যে লোকাল যে ওয়ার্কশপ আছে যেখানে নিয়ে গেলাম, 220 টাকা বিল করলো, ঘাঁধি করে কিচ্ছু করলো না, গাড়িটা দিয়ে দিলো। তো তারপরে ফেরার সময় হয়নি বাড়ি ফিরতে ফিরতে, তখন গাড়িতে ট্রিপার লাগানো ছিল। তো ট্রিপার কেন বলছি সেটা আমি বলে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে, মানে ফিরে আসলাম, সমস্যা হয়নি। তো আসার পরপরই এফজিকে নিয়ে গেলাম, তো তখন এই গাড়ি ছিলাম চালানো, বাড়িতেই ছিল, টুকটাক লোকালে ছিল, তখন সমস্যা হয়নি। আবার যখন জয়পুর গেলাম ডিসেম্বর মাসে, রাইড এসে মানে লং রুটে আর কি, অনেকক্ষণ গাড়ি চললো, ফেরার সময় ঠিক সেম এবিএস লাইট অন, হ্যাঁ চাকা লক হয়ে যাচ্ছে, এবিএস হচ্ছে না। আমি বললাম, বললো দিয়ে যাও, করবো করে দিয়ে আসলাম, দেখে ঠেকে নিলো, বলছে সমস্যা পাইনি। বললাম ঠিক আছে, হয়তো সমস্যা ঠিক হয়ে গেছে অটোমেটিক, বলা যায় না, ভুতুরে কোম্পানি, ভুতুরে প্রোডাক্ট। তো ফেব্রুয়ারি মাসে যখন ব্যান্ডেল রাইডটা করলাম, যেটা দেখতে পারবে অলরেডি ভিডিওয়ে রয়েছে আমার, যেতে গিয়ে সেম কোম্পানি, তখন কোম্পানি সেলস ম্যানেজারকে দেখলাম, দেখো এই তো কোম্পানি কোয়ালিটি দিচ্ছে গাড়িতে, ওই 3.5 লাখে 650 দেওয়ার নাম করে, মানে সেই কী বলবো, সে অটো আর টোটোর কোয়ালিটি সব মেটেরিয়াল দিচ্ছে। তো আর কী বলবো, এমন ম্যানেজার আমাকে খারাপ কিছু বলেনি, কাস্টমার পার্সপেক্টিভ দিয়ে ভালো কথাই বলেছে, বাট সে এই কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে বলে সব নেগেটিভ পয়েন্ট বের করতে পারবে না কোম্পানি থেকে, তাকে কী বলবো। তো দিয়ে আসো ঠিক করে দেবে, ঠিক আছে। তারপরে আমার স্পাইন সার্জারি কেসটা চলে আসলো, হয়নি। তখন আমি ফোন করে বললাম যে এরকম ব্যাপার, আমার বলছে অসুবিধা নেই, ওয়ারেন্টি মধ্যে রয়েছে, বাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা আছে, সমস্যা হবে না, তুমি 6 মাস রেস্ট নাও, তারপরে কি দেখিয়ে নিও। আর তার মধ্যে কি মল্লিক স্যার নাকি আছে এখানে, মল্লিক স্যার বলে যিনি আছেন উনি এসে দেখবেন গাড়িটা, এই সাইন যে হ্যাঁ অসুবিধা নেই দেখুন দেখুন। তো মার্চ মাস চলে গেল, এপ্রিল মাস চলে গেল, মে মাস চলে গেল, কারণ মে অবধি আমি গাড়ি কম চালিয়েছি, এপ্রিল চালাইনি, মে প্রায় না চালানোর মতন, জুন থেকে আমি গাড়ি চালানো শুরু করেছি অল্প অল্প, জাস্ট লোকালে, কারণ ডাক্তার বলেছে আমাকে ঠিক আছে তুমি লোকালে চালাও, বাইরে চালাবো না। ঠিক আছে, মল্লিক স্যার 3 মাস হয়ে গেল, মল্লিক স্যার আসতে পারেনি, খুব বিজি মানুষ, মানে এতটাই বিজি যে কাস্টমারের পয়সা, তার স্যালারি আসছে, সব চলছে, কোম্পানি চলছে, কিন্তু কাস্টমারের সমস্যা দেখার জন্য সে আসতে পারছে না, এমন ইচ্ছে নি স্যার। তো এবার দ্বিতীয় কথা, আমি ঠিকঠাক হওয়ার পরে গাড়িটা নিয়ে বসলো, মানে বল দিয়ে আসলাম, বলে দিয়ে যাও দেখছি। আচ্ছা দেখলো, মেন সমস্যা হতে পারে কি, আর ইউনিট
অল্টারনেটার আর এবিএস মোটর দেখবে। তো চেক ঠেক করে কী বেরোলো, এবিএস মোটরের ভোল্টেজ হাই হয়ে যাচ্ছে, আর আড়াই ইউনিটটা চেঞ্জ করে দেখলো, চেঞ্জ করুন নাকি সেম হচ্ছে, ইসিউ চেঞ্জ করুন নাকি সেম হচ্ছে। আমি তাহলে আর করণীয় কী আছে, আমার তো কিছু করণীয় নেই। এবার তোমারও দেখা হচ্ছে তোমরা গাড়ি এমন বানিয়েছো যে গাড়ি ফল্ট ধরতে পারছো না, তোমার এমন ফল্ট দিচ্ছে কোম্পানি, মানে গাড়িতে ফল্ট বেরোচ্ছে। তো বললো চেক ঠেক করে বললো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আর হচ্ছে না, তুমি নিয়ে যাও গাড়ি। আমি ঠিক আছে নিয়ে আসলাম, এটা লাস্ট ফ্রাইডের কথা, মানে ঈদের পরের দিনে বলব। তো আমার গাড়িতে বডি ছুটিতে দুটো মডিফিকেশান করা আছে ওয়ারিং রিলেটেড, সেটা হচ্ছে কি তাও কোম্পানি ওয়ারিং কিন্তু আমি ছেটছাট করিনি, কোনো কাটিং কিছু নেই, একদম স্মুথ করা আছে। একটা হচ্ছে হেডলাইট অফ অনে সুইচ করা আছে, কারণ মিটিওর ক্লাসিকে হচ্ছে কি চাবি অন করে স্টার্ট দেওয়ার পর লাইটটা জ্বলে আফটার স্টার্ট, বাট ইন্টারসেপ্টার জিটিতে তা না, ইন্টারসেপ্টার জিটিতে চাবি অন করে লাইটটা চালু হয়ে যায়, আর যখন স্টার্টটা মানে একটা ঝাড়া মারে, তার পাওয়ার সার্জ মারে, ওই জন্য আমি ওটা যাতে না সমস্যা করে লাইটে, কারণ আমার গাড়িতে না না করে টপ ক্লাস লেভেলের অ্যাক্সেসরিজ লাগানো আছে। ঠিক আছে, মানে টপ ক্লাস অবশ্যই বলবো, কারণ আমার এফি রেট্রোফিটের লাইট লাগানো আছে, ম্যাডডগ আলফার অক্সিলারি লাইট লাগানো আছে, তারপরে এনিথিং রিলেটেড টু ক্র্যাশ গার্ড, হ্যান্ডলিস্টে যাই হোক, সব আচ্ছা আচ্ছা কোম্পানি ব্র্যান্ডের লাগানো আছে। তো আমি আমার মনে হয় যে আমার এই বলাগুলো একদমই উচিত, কারণ যখন একটা কাস্টমার এত বছর ধরে একটা ব্র্যান্ডের পিছনে খরচা করছে আর খরচা করে যাচ্ছে, তার বলার অধিকার আছে। তো এবার আমি দিয়ে আসলাম, বলো ঠিক হয়ে গেছে, আমি ঠিক আছে। গতকাল আমি বেরিয়েছিলাম আন্দুলপোটার দিকে রাইডে, ঠিক আছে, আমি রাইড ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাইনি, জাস্ট ইচ্ছা আছে গেছি, হুজুকে পড়ে গেছি। তো যেতে গিয়ে সেম আমি ভিডিওটা অ্যাটাচ করেছি, যেটা শুরুতে ওটা কালকেই ভিডিওটা সেম থিং। তো শুরুতে হলো সায়বাণী থেকে শুরু হলো, মানে পুরী আসার পরে রিসেন্ট যেটা হলো, সায়বাণী থেকে ফিরছি খাবার নিয়ে, ওইখান মোচার থেকে হঠাৎ মিটার অফ, ট্রিপার অফ, এবিএসের লাইট জ্বলছে, গাড়ি হর্ন মানে বিভৎস জোরে বাজছে, মানে যদি এতটুকু বাজার কথা, মানে এতটা বড় বাজার কথা সেটা এত জোরে বাজছে, মানে বুঝাচ্ছি আর কি বলবো, জাস্ট এক্সাম্পল, মানে যেটা ধরুন সাপোজ 80 decibels হাইয়েস্ট লিমিট, ওটা সেটা 100 decibels কি বাজছে, এমন অবস্থা। হেডলাইট জ্বলছে, ব্যাকলাইট জ্বলছে, ইন্ডিকেটার সব জ্বলছে, কোনো সমস্যা নেই, বাট মিটারে কোনো আলো নেই, ব্যাকলাইট নেই, মিটার চলছে, এদিকে আরপিএম উঠছে, স্পিড উঠছে, কিলোমিটার উঠছে, সব কিলোমিটার সব উঠছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো ট্রিপারের জন্য মে বি হতে পারে, কারণ ট্রিপার তো কোম্পানি ওয়ারিংয়ের সঙ্গে আছে না, বাট কাপড় টু কাপড়, এমন হয় ওয়ার কাটিং করতে যাওয়া, জাস্ট কাপড় টু কাপড় অ্যাটাচ করছে, অ্যাটাচ করতে হবে, ট্রিপার চালু হয়ে যায়। তো আমি ট্রিপারটা দেখলাম কোনো কাজে তো আসছে না, বেকার পড়ে রয়েছে, যাক তাহলে বিক্রি করি, একটা ভালো অ্যাড দিলাম ওইল্যাক্সে 12 টাকায়, ঠিকঠাক দামে পেয়েছি, বেচে দিয়েছি আমি, ভালো হয়তো। এবার কি ট্রিপার খোলার পরে আমি রাইড করলাম, কিছুটা গেলাম, গিয়ে দেখি হচ্ছে না সমস্যা, ভাবলাম আমার ট্রিপারের জন্য হচ্ছিলো, ব্যাস ট্রিপার খুলে দিচ্ছি, আমি মিটে গেছে, ও মা। তার পরের দিন আবার যেতে চাই, আমি দিয়ে আসলাম, এদিন দেখলো হলো না। কালকে যখন গেছি সেম, যাওয়ার সময় সেম, আসার সময় সেম, এবার লাস্টে ফোন করলাম, কালকে ভিডিওটা দেবো, ফোন করলাম, মানে দেখলাম দেখো একটা গাড়ি কিনেছি এত টাকা দিয়ে, যদি এটা ফল্ট ধরতে না পারে তাহলে আমার কী বলা উচিত এবার তোমাদেরকে, বললো আবার দিয়ে যাও। আমি আজ সকালে গাড়ি আবার দিয়ে এসেছি, আমি একটা কথাই বলে এসেছি, দেখো যদি পারো গাড়িটা ঠিক করো একবার, যাতে সেকেন্ড টাইম এই সমস্ত জিনিস আমাকে না আসতে হয়, কারণ ওয়ারেন্টি 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 তো ওয়ারেন্টি যা আছে সব পাল্টাও, গাড়ি ওয়ারিং থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে অল্টারনেটার, এই হাবি জাবি সব পাল্টাও, আমার জানার দরকার নেই, আমার প্রবলেম সলভ চাই, কারণ প্রচুর টাকা খরচা করছি, আমার জিনিস ঠিকঠাক চাই। তো এবার আমি দুটো জিনিস বলবো, যে যদি না ঠিক করে আবার সেম জিনিস হয়, আমি ফার্স্ট অফ অল কোম্পানিতে মেল করবো, মেল করে লাভও হয় না, ছেদারে একখানা ম্যানেজমেন্ট সিস্টেম এদের। আমি দুটো জিনিস করতে পারি, এক হচ্ছে ওদের কাছ থেকে লিখিত নিয়ে নেবো যে ঠিক আছে, আমি বাইরে দেশ যদি ঠিক করে যা এক্সপেন্স হবে আমি সেটা ওদের কাছ থেকে কোম্পানি আমায় পে করবে, আর নাহলে আরেক লাস্ট অপশন আমি গাড়ি বেঁচে দেবো, কারণ বেঁচে ছাড়া কোনো অপশন নেই, কারণ এরকম ফল্টি প্রোডাক্ট নিয়ে তুমি ইউজ করতে পারবো না, রোজ রোজ রিসেন্ট জায়গায় অ্যালয় পাল্টেছি, তো আমি ভালো ভালো যারা ঠিকঠাক যদি দাম পেয়ে যাই আমি বেঁচে দেবো, আমার কোনো জায়গার জন্য টাকা পাওয়া নেই, কথা হয়ে গেলো, আমি স্ট্রেট এটা বিক্রি করবো, বিক্রি করে আমি অ্যাডভেঞ্চার 300 নিয়ে নেবো এক্স মডেল। তো এটা এখন করণীয় আছে। এবার মেইন যে সমস্যাটা কোম্পানি ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে মানে কী বলবো, এরা গাড়ি বের করতে ধারার ধার এত হাই ফাই সিস্টেমে গাড়ি বের করছে, কিন্তু গাড়ি বের করার সঙ্গে সঙ্গে গাড়িকে মানে ওই গাড়ি রাস্তায় চললে যে গাড়ির পেছনে যে সার্ভিস দিতে হয়, যে ব্যাকআপ দিতে হয় উইথ স্কিল টেকনিশিয়ান অ্যান্ড লেবার, সেটা কোম্পানি করতে ভুলে গেছে, কারণ এরা হচ্ছে ওই হাতুড়ি বেটার মেকানিক, ঠিক আছে, এদের ম্যানুয়াল গাড়ি দাও এরা করে দেবে, কিন্তু যেই গল্প এখানে মানে টেকনোলজি মানে সেন্সার বেসড ওয়ারিং বেসড আসে তখন এরা মানে বিষম খাওয়া শুরু করে দেয়, এ হচ্ছে এদের দৌড়।
20 জন কাজ করে ওয়ার্কশপে, তার মধ্যে একজন ট্রেনিংয়ে পাঠায় আর বাকি 19 জন হাওয়া খায়, কারণ তারা কাজই জানেন না। তো এই করে কোম্পানি ওয়ার্কশপ চালাচ্ছে, জাস্ট নট অনলি বাসা তোর কোথাও, মানে না বলে উপায় নেই, এটা এনি ব্র্যান্ড এনি প্রোডাক্ট স্পেসিফিক, বাট আড়িতে বেশি হয় কারণ আড়ির ইউসেজ বেশি, গাড়ি বিক্রি হয় বেশি বলে কোম্পানির কাছে ফল্টটা বেশি আসে, আর লোকে বেশি ইউজ করে বলে সোশ্যাল মিডিয়ায় ফল্টগুলো বেশি বেরিয়ে আসে। অবশ্যই আমি এই ভিডিওটা শেয়ার করবো, যারা আড়ি লাভার আড়ি হেটার, আমার কিছু যায় আসে না, আমি টাকা দিয়েছি, আমার মাল ঠিক চাই, এটা হচ্ছে আমার মেন মোটিভ। কম্পারেটিভলি এই গাড়িটা আমি এত দাম দিয়ে কিনেছি। সেকেন্ড, আমি এর হাফ দামে এফজি কিনেছি, FZ25। গাড়িটা কেনার আমি গাড়িটা কিনেছি লাস্ট ইয়ার আগস্টে জন্মাষ্টমী দিন কিনেছি। আমি কেনার পর আমায় 3 বার জাস্ট ওয়ার্কশপ যেতে হয়েছে, 3 বার, ওনলি থ্রাইস, ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, আর ফর্ক ক্যামেরাটা গন্ডগোল হচ্ছিলো ওই গাড়িতে, কারণ থেকে থেকে ফর্ক কেটে যাচ্ছে। কী হলো না, ফর্ক দুটো ফর্ক আমার আপ ডাউন ছিল, কোম্পানি ম্যানুফ্যাকচারিং ফর্ক, কোম্পানি পাল্টে দিয়েছে, আমার আর যেতে লাগেনি, এখনও বিন্দাস গাড়ি চলছে। তো এই হচ্ছে কোয়ালিটি, মানে যেটা সত্যি সেটা সত্যি, তোমাকে 3 লাখে কেউ 650 দিতে বলেনি। এ মানে আড়ি হচ্ছে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি রিলায়েন্স জিও, মানে প্রথমে এত ফ্রি, এত সস্তায়, এত কিচ্ছু দেবো, তারপরে 6 মাস পরে গিয়ে ওই কাস্টমারের কাছ থেকে থ্রু সার্ভিস অ্যান্ড আফটার সেলস তার 3 গুণ আমি উসুল করে দেবো, আর কাস্টমার দিতে বাধ্য, কারণ কাস্টমার ওই মানে একটা পড়ে না ইনটক্সিকেশনের মধ্যে চলে আসে, ফ্রি ফ্রি খেয়ে খেয়ে, তখন মানে জিনিস দেবো বিশাল দেখিয়ে, কিন্তু আফটার সেলস থার্ড ক্লাস, ওয়ার্থলেস, যেমন জিও ওরকম মোটরসাইকেলে আর। তো গাড়ি ভালো, সমস্যা নেই, গাড়ির জিনিস কোয়ালিটি খুবই ভালো, কিছু জিনিস বাদ দিয়ে, যেমন বলবো আমি ইঞ্জিনটা দারুণ ইঞ্জিন, বাট আমি যখন ফার্স্ট সার্ভিস হলো আমি দিলাম, ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট না কী করে ভালভ ক্লিয়ারেন্স ওই করলো, শেষ, স্মুথনেস হয়ে ফেস করে দিত, আনতেই পারলো না সেই স্মুথনেস আর গাড়িতে। তো যারা চিন্তা মানে ফার্স্ট সার্ভিস রয়েছে এর মধ্যে, খবরদার করিও না ইঞ্জিনের 12টা বাজাবে ওরা অ্যাডজাস্টমেন্ট করে। আর মানে কী বলবো, কোনটা বলবো কোনটা ছাড়বো মাথায় আসছে না, তো উনি মানে শুরু থেকে পুরোটাই বলে দিচ্ছি। তো দেখি এখন মানে বাড়িতে আমি লিটারি বাড়িতে আমি ঝাড় খাচ্ছি, কারণ কী গাড়ি কিনেছি 3.5 লাখ টাকা 4 লাখ টাকা খরচা করে, যে থেকে খালি ওয়ার্কশপেই পড়ে থাকে। মানে এরা এমন মেকানিক তৈরি করেছে, মানে ট্রেনিং নেই, কোনো কাজ শেখানোর গল্প নেই, গাড়ি এনেছে ছেড়ে দাও, ওই ঠুকে পিঠে চলছে চলতে দাও, মানে এদেরকে সার্ভিস দাও, নর্মাল সার্ভিস, চেন সার্ভিস, হাবি যাবি সকার ব্রেক ফ্রেক করে দেবে, কিন্তু যেই গাড়ির সেন্সারে বা গাড়ি খুব ক্রিটিক্যাল ইন্টিরিয়াল পার্টে কোনো সমস্যা আসবে, এরা তখন এরম এরম করে শুরু করে দেবে। কী করবো, সব দেখেছি, সব ঠিক আছে, তাও কেন হচ্ছে জানি না। তাহলে কী জানবে ভাই, কাস্টমার তো কিনেছে, কাস্টমার তো তোমার কমপ্লেন লেখার জন্য টাকা দিয়ে গাড়ি কেনেনি। তো যদি মানে কারোর সেম হয় বলতে পারো, শেয়ার করতে পারো, কারণ অনেকে বলছে দিস ইজ ডিউ টু দ্য আর আর ইউনিট, তো আর ইউনিট চেঞ্জ করার পরও সেম হচ্ছে, তাহলে তাহলে ফল্টটা কী হচ্ছে, তাই ধরতে পারছে না এমন অবস্থা। তো আমি দেখি, এবছর তো করালাম অ্যালয়টা, আমি আর বছরখানেক দেখি চালাবো, যদি দেখি যে ফ্রিকোয়েন্ট সেম সমস্যা ফ্রিকোয়েন্টলি আসছে, আমি নেক্সট ইয়ার চেঞ্জ করে নেবো, মানে আর বেকার সময় এই পিছনে সময় নষ্ট করে লাভ নেই। আমার থান্ডারবার্ড আছে, যথেষ্ট ভালো গাড়ি, কারণ ফুল ম্যানুয়াল, গাড়িটার মধ্যে কোনো ইলেকট্রনিক্সের কোনো ঝামেলা নেই, সেন্সারের ঝামেলা নেই, হ্যাঁ ম্যানুয়াল গাড়ি জিন্দাবাদ। এই সেন্সার গাড়ি যত আনছে তত দিন দিন সার্ভিস তো নেই, মানে সার্ভিস বলতে গেলে ওই ক্লাসিক ইউসি ঠিক আছে, যেই যে প্ল্যাটফর্ম BS6 OBD2 বা BS6 নর্মালটা যদি এনে দাও সব শুয়ে পড়বে, কেউ মানে মাথায় কিচ্ছু নেই এদের, মানে এটা মানে সেই বডি মিস্ত্রি লোহা মিস্ত্রি ঢোকে পেটে তাদেরকে ধরে ধরে এখানে কাজ করায়, তো হবে কী করে, 5,000 টাকা মাইনেতে ভালো ভালো মেকানিক তো আসবে না, ওইরকম মেকানিকই আসবে, আর ভাব তো বিশাল বড়ো জায়গায় কাজ করে, কর্পোরেট অফিসে সব হাব ভাব সব কোম্পানি ম্যানেজমেন্ট তো তাই, এই না হলে চলবে না, ওটা না হলে চলবে না। আরে হরিদাস পাল, আমার একটা গাড়ি তুমি বানিয়েছো কোম্পানি, একটা কাস্টমার যদি লং রাইড করে, তোমরা কাল্ট হিস্ট্রি কি পাস্ট মিলিটারি আর্মি আল ফাল যা খুশি বলে মার্কেটিং করে, তো উল আল বাল মার্কেটিং করে চালাচ্ছ, অসুবিধা নেই। তা রাত্রিবেলা যখন কাস্টমার গাড়ি নিয়ে তো লং রুটে যাবে, তোমার যা আলো দাও কোম্পানি যা আলো দেয় দেখাও যায় না, একটা সেই সামনে পাথরও দেখা যায় না, তা কাস্টমার অক্সিলারি লাইট না লাগিয়ে কী করবেটা কি, সেটা আগে কোম্পানি বলুক, ইঞ্জিন অয়েল কোম্পানি ছাড়া ইউজ করা যাবে না। আরে করবো না কেন ভাই, একটা কোম্পানি ইঞ্জিন অয়েল কোম্পানি দিচ্ছে, হ্যাঁ জল না মোবিল বোঝা মুশকিল, গাড়ি হয় চরম হিট, আমি সুইচ করলাম অন্য মোবিলে, গাড়ির মানে হিট মানে রাতারাত হাওয়া হয়ে গেল, এত সুন্দর মোবিল ইউজ করছি মোতুলের এখন, কোম্পানি ডিচ করে
আমি তো বলবো সবাই কোম্পানি মোবাইল ইউজই করো না, ওরা ওই ওই ওয়ারেন্টির বন্দুকটাকে সামনে রেখে দিয়ে ভয় দেখিয়ে ওই ওই করাবে, আর কিচ্ছু করবে না, কাজ তো কেউ জানবে না আলটিমেটলি। আমি যদি এখন বাইরে যাই অভিজিতের কাছে বুল মেকার্সে, হয়তো দুদিন গাড়ি রাখবে, তিন দিনের দিন গাড়ি সলভ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি করবো কেন? কোম্পানিকে আমি ওয়ারেন্টির জন্য পে করেছি 5,000+, ঠিক আছে, গাড়ি 3 বছর ওয়ারেন্টি রয়েছে এখনও, মানে সবে 2.5 বছর হয়েছে আমার, এখনও 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, তাই খরচা করবো কেন? এই হচ্ছে আর আড়ির অবস্থা। কম্পিটিশান আসছে, কম্পিটিশান আসছে, ঝাড় খাচ্ছে আফটার সেলস, বাট এরকম যদি আফটার সেলস হয় যে গাড়ির ফল্ট খুঁজে পাচ্ছি না আমি, তাহলে কিছু করার নেই। আর আমি বুঝি না, মানে একটা এরিয়ায় একটা ওয়ার্কশপ দিয়ে লাভ নেই, মাল্টিপল ওয়ার্কশপ করুক, মাল্টিপল কাউন্টার করুক, একটা দিয়ে লাভ নেই, তখন ওই একজনের উপর ডিপেন্ড করতে থাকতে হবে আমাদেরকে, মানে যার সার্ভিস এরকম হয়। সার্ভিস ভালো হতো কোনো সমস্যা ছিল না, সার্ভিস খারাপও না, যতক্ষণ গাড়ির বাইরে বডি অব দি সার্ভিস রিলেটেড সমস্যা ততক্ষণ সব ভালো, কিন্তু যেই সেন্সার বা এই ইসিউ রিলেটেড বা কোনো কিছুতে আসবে তখন এদের হাওয়া বেরিয়ে যায় শেষ। তো কিছু করার নেই, মানে এখন হয়ে গেছে, এখন দেখি আমি একটা ভালো প্রাইস এক্সপেক্টেড আমি যা সেট আপ আছে গাড়িতে ধরে শুদ্ধ বিক্রি করে দেবো, আমি এক্সপেক্টেড আমি 3 বা 2.90 বা 3 পেলে আমি বেচে দেবো গাড়ি, যদি নেক্সট ইয়ার আমি দেখি যে সেম ইস্যু পারসিস্ট করছে, আমি নেক্সট ইয়ারই একদম ধারাধার গাড়ি বেচে দেবো, কারণ ও 3.5 লাখ টাকা দিয়ে আমি হেডেক পুষে আমি লাভ নেই। আমার গাড়ি চলতো একরকম, ঠিক আছে, চলা গাড়ি মানে ফল্ট ধরতে পারলো, ঠিক আছে ভাই ফল্ট ধরেছে ঠিক হয়ে গেছে, ফল্টই ধরতে পারছে না, ফল্টই ধরতে পারছে না, এরা এত বড় সব ট্রেন্ড মেকানিক আর কি বলবো, মানে এরা এদের জন্য সত্যি কথা বলতে ওই ওই হিরো হন্ডা স্প্লেন্ডার দাও ওই ঠিক আছে, এরা ওই 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 চাকাই ঘোরাবে আর গাছের কাছে কিছু হবে না, আমাদের খাও পয়সা যাচ্ছে কোম্পানির নাম করে। বা যদি কেউ রেকমেন্ডেশান থাকতে পারে বলতে পারো, যদি অন্য কোনো ওয়ার্কশপে কোনো কাজ হয় বা কিছু যে জানবে এই গাড়ির সমস্যা বা কিছু বলতে পারো, আদার্স আমার কিচ্ছু নেই। আমার হঠাৎ অ্যাডভেঞ্চার 3NT এক্সট্রা যখন চোখে পড়েছে, তো ওই জন্যে মানে দেখি নেক্সট ইয়ার যদি সেম এই ভোগাতে থাকে আমি নেক্সট ইয়ার গাড়ি চয়েস করে নেবো। তো আজকে ওই এই পর্যন্তই, আর কিছু বলার নেই, মানে সত্যি বলতে আমি মানে সত্যি বলতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এদের গাড়ির জন্যে না, গাড়িটার জন্যে না, ফল্ট হতেই পারে, ফল্ট যে কোনো কোনো গাড়িতে হবে, KTM-এও ফল্ট হবে, এমন না যে KTM কোনো ফল্ট নেই, প্রচুর ফল্ট আছে, আর KTM-এর প্রচণ্ড হাই মেনটেন্যান্স নিয়ে, মানে হয়তো মোর দ্যান ইন্টারসেপ্টার, কিন্তু কী বলতো সার্ভিস টিম যদি ভালো না হয় তখন মানে যতই ভালো গাড়ি হোক বা খারাপ গাড়ি হোক মানে রেখে পিস অফ মাইন্ড পাওয়া যাবে না। এই তো তার সার্ভিস টিম, মানে কোম্পানি সে কোন লম্বা স্যার আছে সেই আসবে দেখবে, সে আসে আর না, কে মৌলিক স্যার আছে হাতি গড়া, আর স্যার এসছে স্যার, আরে ভাই ফার্স্ট অফ অল স্যার তোমাদের স্যার, আমাদের স্যার না, কাস্টমার টাকা দিচ্ছে, আমরা পয়সা দিচ্ছি, গাড়ি কিনছি পয়সা দিচ্ছি, ওদের মাইনে হচ্ছে, আমাদের কাস্টমারের জন্যে কোম্পানি চলছে, কোম্পানির জন্যে কাস্টমার চলে না, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন মোটিভ কোম্পানি, মানে আরই পুরো ফুল টিম এখন এটাকেই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে যে কোম্পানি মানে দয়া করেছে কাস্টমারদের ওপরে এরকম একটা প্রোডাক্ট দিয়ে। এবার যার যেরকম থিঙ্কিং যে এটাকে পজিটিভলি নেবে, আমার সিচুয়েশনটাকে সে নিতে পারে, নেগেটিভ নিতে পারে, কিছু যায় আছে না আমার, কারণ আমার যে পয়েন্ট, আমার যে টাকা গেছে, আমার যা সময় নষ্ট হচ্ছে, এম্বারাসমেন্ট হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, তো আমি সেটা বলতেই পারি। এবার বাকি জানি না কী হবে না হবে, তো এই আজকে ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি কিছু আপডেট থাকে আমি অবশ্যই ভিডিও করে জানাবো যে এই ফল্ট হচ্ছে, কিছু না ফল্ট বেরোবে, হয়তো দেখা যাবে এই ছোট্ট একটা পার্টের জন্য ফল্ট হচ্ছে, কিন্তু সেটা ধরতে গিয়ে এদের জীবন শেষ হয়ে যাবে, কী বলবো বলো, 3.5 লাখে দিয়েছে 650cc, এমন সব কোয়ালিটি দিয়েছে। তো চলো আজকে ভিডিও এবডি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।